যেই দোয়াটা আপনারা আমার জন্য করেছিলেন শিল্পী সমিতির নির্বাচনে যে সেই রকম দোয়াটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি হলো 71 এ কমান্ডার ছিলেন সেক্টর 4 এ, তারপর 23 এর ব্যাচ যেটা প্রথম বিসিএস কাটা ছিল বঙ্গবন্ধুর হাত ধরে হয়েছিল। অন্যগতভাবেই যেহেতু আমি এই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, তাই আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন তাহলে অবশ্যই উনি আমাকে নিয়ে চিন্তা করবেন। আর আমি একটা কথাই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেই দোয়াটা আপনারা আমার জন্য করেছিলেন শিল্পী সমিতির নির্বাচনে যে সেই রকম দোয়াটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। কাজ করে যাচ্ছি, আসলে আমি যে কাজ করতে হবে আসলে আপনাকে ফ্যামিলিগতভাবে, আপনার ফ্যামিলি আমি কিন্তু প্রথমেই ক্লিয়ার করেছি, যেহেতু আমার বাবারা 73 ব্যাচ ছিলেন, তো সেখান থেকেই আসলে আমার এই আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত। তাই এই আওয়ামী লীগের যেই চড়াই উৎরাই যেই টাইমটাই ছিল সেই সময়টাই আসলে যেহেতু আমি আমার বাবার সাথে ছিলাম, সেখান থেকে আসলে আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে কাজ করতে চাই এবং আজকে এই নমিনেশন পেপার আমি পাঠিয়েছি। ধন্যবাদ।